আপনারা হাজব্যান্ডের মুখেই শুনতে পেলেন যে আমরা রওনা দিয়ে দিয়েছি এখন যাচ্ছি দিনাটায় আজকে আবার ডাক্তার দেখানোর ডেট দেখি ডাক্তার কি বলে গাড়িতে বসে আমরা শশা কেটে নিয়ে এসেছি বাড়ির থেকে সেই শশা বসে বসে খাচ্ছি এখন আছি আমরা আদাবাড়ি ব্রিজের কাছাকাছি ব্রিজ পার হয়ে গেছি অলরেডি এখন এই টার্নিংটার মধ্যে আছি খুব সুন্দর টার্নিংটা দেখতে লাগছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ডাক্তারবাবু বললেন ড্রেসিং করাতে তো ড্রেসিং করানো চলছে আপনাদের দেখালাম না কারণ দেখাটাও ঠিক না আর ও ব্যথায় কষ্ট পাচ্ছে স্টিকারগুলো আমি ঠিক মতো দিতে পারছি না নতুন শিখছি কীভাবে স্টিকার দিতে হয় ডাক্তার ওকে বলেছে ওটস খেতে তো ওটস এমনি রান্না করলে খেতে পারে না তাই ওটস এর আমি গোলা রুটি বানাচ্ছি এই মিক্সিতে কিছুটা পরিমাণ আমি ওটস ভিজিয়ে রেখেছি ঢেকে রাখলাম প্রায় দশ মিনিট ভিজিয়ে রাখার পর এটা এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এবার এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা থিকনেস আসছে মিক্সি করার সময় একটুখানি লবণ দিয়েছি আর এখন দিলাম বিট লবণ আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে টমেটো ধনে আর আরও অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন তো আমি এখানে সিম্পলভাবেই করছি এবার এটাকে ভেজে নিচ্ছি একদম মিডিয়াম টু লোটে দিতে হবে কারণ হতে একটু সময় লাগবে তো আস্তে আস্তে ধৈর্য সহকারে এটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই হলো আমাদের বাড়ির সুগারের রুগীর স্পেশাল খাবার দুটো ওটসের রুটির সঙ্গে নিয়েছি শশা আর কিছুটা রসুনের আচার এটা হচ্ছে ব্রেকফাস্টের স্পেশাল রেসিপি তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খোদা হাফেজ